কলকাতা আরজি কর্মী হাসপাতালে নিহত চিকিৎসকের সঠিক বিচারের দাবিতে 14 আগস্ট সর্বস্তরের মানুষ চিকিৎসকরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছেন, তখন কলকাতার আরজি কর হাসপাতালে পুনরায় ভাঙচুর চালালো শাসক দলের মদতপুষ্ট একদল দুষ্কৃতী। সেই কারণেই শুক্রবার ধর্মঘট ডেকেছে এসইউসিআই। দলের জেলা সম্পাদক মানস সিংহ কি বলেছেন শুনুন। আমরা গত 14 তারিখের যে ঘটনা, গত 9 আগস্ট সেই মেয়েটির উপর যে পাশবিক অত্যাচার হলো, তার বিরুদ্ধে যে আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনের দোষীদের চিহ্নিত করার জন্য যে দাবি গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে উঠেছে, সেই দাবিটাকে লোপাট করার জন্য 9 আগস্টের এই পাশবিক যে ঘটনা, যে মহিলা ডাক্তার যিনি চিকিৎসারত ছিলেন, অন ডিউটি ছিলেন, তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, যেটা একার পক্ষে সম্ভব নয়, যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে, ফলে তার পেছনে আরও অনেকে যুক্ত আছে, তার পেছনে বড় মাথা আছে, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনটা যাতে স্তব্ধ হয়ে যায়, আন্দোলনের ডাইমেনশনটা যাতে ঘুরে যায় এবং কোনো তথ্য প্রমাণ যাতে না পাওয়া যায়, তার জন্য 14 তারিখ রাত্রি 12টার পরে, যেদিন গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের মেয়েরা রাস্তা দখলের কর্মসূচি নিয়েছিল স্বাধীনতার দিনে, যে মেয়েরা স্বাধীন নয় ফলে প্রকৃত স্বাধীনতা চায়, এই দাবি নিয়ে তারা যখন রাস্তায় নেমেছে, কলকাতার আরজি কর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত ডাক্তারদের যে মিছিল আসছিল, সেই মিছিলকে গেটে আটকে দিয়ে 400-500 দুষ্কৃতী নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের মদতে সেখানে ওই আন্দোলনকারীদের উপর হামলা চালায়। যে আরজি করের ডাক্তাররা যারা যে মঞ্চ বেঁধে আন্দোলন করছিল, সেই মঞ্চ তারা ভেঙে দেয়, এমনকি সেখানে দামি দামি ওষুধপত্র, যন্ত্রপাতি এবং যারা চিকিৎসা করছিলেন সেই সমস্ত ডাক্তারদেরকে মারধর করা হয়, স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়, তারা ভয়ে অন্য তলায় গিয়ে লুকিয়ে যান, এমনকি যারা বন্ধের জন্য কি প্রেয়ার করছেন আন্ডার ট্রিটমেন্ট, আমরা কাল থেকেই বন্ধের জন্য আবেদন করেছি। গত 14 তারিখ 12টার পরে একটা সময় ঘটনা, আমরা 2টোর সময় প্রেস রিলিজ করে আমরা জানিয়ে দিই যে আজকে আমরা ধর্মঘট ডাকবো। আমরা সেই জন্য গতকাল আমরা আবেদন করেছি বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, বাস মালিকদের কাছে, বাসের শ্রমিক কর্মচারীদের কাছে, দোকানদারদের কাছে। এটা বিবেকের প্রশ্ন যে এত বড় যে অন্যায়, এত বড় যে নারীকেও ঘটনা ঘটলো, এর প্রতিবাদ আপনি মানুষ হিসেবে করবেন না? সেই অনুযায়ী আমাদের আবেদনের ভিত্তিতে তারা সাড়া দিয়ে তারা বন্ধ রেখেছেন। যারা জোর করে বেরোচ্ছেন তাদেরকেও ভাবতে হবে যে এটা একটা নারকীয় ঘটনা, ফলে এটা যদি চলতে থাকে তাহলে আজকে সেই বাড়ির মেয়ে, ওই সোদপুরের যে মেয়েটি মারা গেল, আজকে আমার বাড়িতেও সেই ঘটনা ঘটতে পারে, আমার বাড়ির বোনকে, আমার বাড়ির স্ত্রীকে এই দুষ্কৃতীরা তুলে নিয়ে আসতে পারে। এখানে তো সরকার, এত বড় ঘটনা ঘটলো, এখানে মানবিক যদি হতো, আমি মুখ্যমন্ত্রীর কথা কালকে শুনলাম, মুখ্যমন্ত্রী যদি মানবিক হতো তাহলে তিনি বলতেন না যে স্ট্রাইক আমরা ভাঙবো, আমরা স্ট্রাইক করতে দেবো না, এই কথা বলতেন না। তিনি প্রথমে বলতেন যে এত বড় যে ঘটনা ঘটলো, তদন্ত করা হোক, দোষীদের চিহ্নিত করা হোক, ফলে আজকে মমতা ব্যানার্জি তাদের নির্দেশ দিয়েছে, তাদের সংগঠনকে, তারা জোর করে বাস চালাচ্ছে, সরকারি বাস, সেখানে প্যাসেঞ্জার নেই। আমরা কোনো জোর করব না, আমরা বলেছি আমরা মানুষের বিবেকের কাছে আবেদন করব, আমরা আবেদন করেছি। আমি এসইউসিআই দলের জেলার সংগঠক, আমি কৃষক সংগঠনের জেলা সম্পাদক মানস সিংহ আমার নাম। অন্যদিকে বোলপুর লোকাল কমিটির সদস্য বিজয় দলুই কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা বাংলা বন্ধ দেখেছি। আপনারা জানেন গত 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় প্রথমে অত্যাচারিতা, লাঞ্ছিতা এবং ধর্ষিতা হয়ে খুন হয়েছেন। এই ঘটনা সারা পশ্চিমবঙ্গ, শুধু নয় ভারতবর্ষ এবং বিশ্বের বিবেককে আলোড়িত করেছে। নারীরা আজকে নিরাপদ নয় কোনোভাবে, তার জন্য আরজি করের বিচার চেয়ে রাস্তায় মানুষ তাদের নিজেদের বিবেকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছেন। গত 14 আগস্ট রাত দখলের কর্মসূচিতে কোটি কোটি নারী, পুরুষ, মহিলা রাস্তায় নেমেছেন, শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায়। অথচ সেই সময় দেখা গেল রাজ্য সরকারের মদতে, পুলিশের নাকের ডগায় কয়েকশো দুষ্কৃতী তাণ্ডব চালালো আরজি কর হাসপাতালে। তাদের উদ্দেশ্য ছিল দুষ্কৃতীরা ওই মহিলা চিকিৎসকের সঙ্গে যে অন্যায় আচরণ করেছে তার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা। এই দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের বিবেকবান মানুষের কাছে আবেদন করেছি যা এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। এজন্য বাংলা বন্ধ আহূত হয়েছে। বন্ধ
মানুষ সর্বাত্মকভাবে স্বতঃস্ফূর্তভাবে সফল করেছেন। সমস্ত বাস চলাচল বন্ধ আছে, ট্রেন চালাচ্ছে সরকার কিন্তু প্যাসেঞ্জার নেই। যেহেতু একদিনের ডাকা বন্ধ, ফলে কিছু মানুষ রাস্তায় এসে পড়েছেন, কিন্তু তারা মনে করছেন এই ঘটনার প্রতিবাদে যথার্থভাবে বাংলা বন্ধ ডাকা হয়েছে। আমার নাম বিজয় দলুই, এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং বোলপুর লোকাল কমিটির সম্পাদক। তবে এদিনের বন্ধে সরকার বিরোধিতা করায় বেশ কিছু ছোট যানবাহন টোটো চলেছে। বীরভূমের সিউড়ি এবং বোলপুর ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।